আমার পিছনে দেখতে পাচ্ছ এটা রায় অথবা সাদা সরিষা বলা হয় এই যে দেখতে পাচ্ছ বন্ধু এটা সাদা সরিষা দেখো গাছগুলিতে কিন্তু ছুটি আসা শুরু হয়েছে তবে এই সরিষা চাষের ক্ষেত্রে ফার্স্ট অবস্থায় প্রথম অবস্থায় অনেকে রাসায়নিক সার ব্যবহার করে এবং তার পরবর্তে চাপান হিসাবে কিছুই ব্যবহার করে না যেহেতু এখন বৃষ্টি বা বর্ষা হয়েছে আপনাদের আমি রিকমেন্ড করব যাদের গাছগুলিতে রকম ফুল ডগমগ করছে গাছগুলিতে আপনি চাপান একটু হলেও ব্যবহার করেননি বা ব্যবহার করেছেন সেইভাবে কাজ পাননি তারা অবশ্যই এই রায় সরিষা গাছে চাপান সার ব্যবহার করবেন বর্তমানে আমি সার প্রয়োগ করছি এই সার আপনিও কিন্তু আপনার জমিতে প্রয়োগ করবেন তাতে বন্ধু আপনি আপনার এই দানা পুষ্টির সময় যথেষ্ট হারে উচ্চ ফলন পাবেন বন্ধু বন্ধু একটা জিনিস খেয়াল রাখবেন কোনো পশু যদি গবাদি হয় ফার্স্ট অবস্থায় দেখবেন তার শরীরটা কিন্তু ভালো থাকলেও যখন কিন্তু পশুটা কিন্তু প্রসাবকালে চলে যায় তখন কিন্তু তার শরীরটা কিন্তু একটু হলেও কমে যায় তার প্রধান কারণ বন্ধু ফার্স্ট অবস্থায় যে সমস্ত শরীরে পুষ্টি ছিল সেটা কিন্তু সেকেন্ড অবস্থায় যখন কিন্তু প্রসাবকাল চলে আসছে তখন কিন্তু বন্ধু কমে যায় ঠিক তেমনই সরিষা বা যে কোনো ধরনের সুটি জাতীয় দানা জাতীয় শস্যের প্রথম অবস্থায় যে সমস্ত খাদ্য দিয়েছেন তার ফলে গাছে যথেষ্ট গতি থাকলেও যখন দানার গঠন প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু এখানে যদি রকম খাদ্য না প্রয়োগ করেন তাহলে একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো আপনার দানা চুচ্চুড়ে হবে দানা যথেষ্ট পরিমাণে গতি বৃদ্ধি পাবে না দানাটা কিন্তু ওজনে আসবে না তেলের পরিমাণও কিন্তু কম হবে তাই সরিষা চাষের ক্ষেত্রে এমত অবস্থায় আপনি কোন চাপান সার প্রয়োগ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে আমি ডিসকাস করব তাই ভিডিও যে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে একটু নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ এরকম কৃষিভিত্তিক ভিডিও নিয়ে ইনফরমেশান সবার প্রথমে পাওয়ার জন্য তাহলে এই সরিষার কাছে আমাদের যেটা করণীয় এই সরিষা গাছে আমাদের এখানে কি দরকার এই সরিষা গাছে কী দরকার অবশ্যই জানিয়ে দেবো তারপরে আমি যে সারটা ব্যবহার করছি সেটাও কিন্তু জানিয়ে দেব কিন্তু এই সরিষা গাছের এখন ধামতো অবস্থায় নাইট্রোজেন এবং সেই সঙ্গে সঙ্গে ফসফেট এবং পটাশটার দরকার হয়ে থাকে অর্থাৎ এই টাইমে এই সময়ে নাইট্রোজেন অর্থাৎ যথেষ্ট হারে নাইট্রোজেন দরকার লাগে কারণ গাছের একটু বৃদ্ধি অব্যাহত রাখতে হবে এখনও যেহেতু ফুল পড়েনি গাছগুলি যে যথেষ্ট ফুল আছে তাই বৃদ্ধি অব্যাহত রাখার জন্য এখানে নাইট্রোজেন ব্যাপক হারে উপযোগী তাই যথেষ্ট হারে এখানে নাইট্রোজেন রাখতে হবে দুই নম্বরে কি ফসফেট রাখতে হবে কারণ ফসফেট যথেষ্ট হারে শুটির আকার গঠন প্রভৃতি ঠিক রাখতে ব্যাপক হারে সাহায্য করবে তাই আমাদের কিন্তু ফসফেটকে রাখতে হবে তিন নাম্বারে এখানে কাকে রাখতে হবে পটাশকে রাখতে হবে যা কিন্তু সরিষা গাছকে একেবারে উঁচু হাইট করে দানাটার চুচ্চুরে এটা সেটা যাতে না করে গাছটা যাতে স্ট্রং বা শক্তিশালী হয় তার জন্য এখানে যথেষ্ট হারে পটাশ কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে তাহলে এবার আমি কোন রাসায়নিক সারটা এখানে ব্যবহার করছি সেটা অবশ্যই জানিয়ে দেবো তার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই সরিষা চাষের ক্ষেত্রে আমি একটু দেখাই ভালো করে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে সরিষা গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেমন হারে হাইট হয় না তেমন হারে অন্য অন্য সরিষা যেমন চার ফুট পাঁচ ফুট তুলনায় কিন্তু হাইট হচ্ছে এই সরিষা কিন্তু অত পরিমাণে হাইট হবে না ছোট জাতের সরিষা সেই জন্য এইখানে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই সেম ব্যালেন্সের সারগুলি প্রয়োগ করবে তবে কি এখানে সেম ব্যালেন্স কী কুড়ি কুড়ি সুফালা অনেকে কিন্তু কুড়ি কুড়িকে আবার সুফালা নামে আখ্যা করেছে বলছে কুড়ি কুড়ি একটা সুফালা আরে ভাই কুড়ি কুড়ির ভিতরে অ্যামোনিয়া ফসফেট আছে নাইট্রোজেন আর ফসফেট আছে ঠিক আছে এছাড়া আর কিচ্ছু নেই তাই কুড়ি কুড়ি সুফ কুড়ি কুড়ি সারকে সুফালা বলবে না ঠিক আছে সুফালা মানে সেম ব্যালেন্স করে করে আছে নাইট্রোজেনও আছে ফসফেটও আছে পটাশও আছে ঠিক আছে এই কুড়ি কুড়ি তারও বর্তমানে দাম কত নিচ্ছে কুড়ি কুড়ি তার বর্তমানে বর্তমানে বাজার তিরিশ টাকা সোফালার দাম সরি উনত্রিশ টাকা সোফালার দাম কত নিচ্ছে তিরিশ টাকা তাহলে আপনি কিন্তু এখানে সেম ব্যালেন্সের সার হিসাবে সোফালা এবং হালকা পরিমাণে কুড়িগুড়ি তারও প্রয়োগ করবেন কারণ ইউরিয়ার পরিবর্তে নাইট্রোজেন যেটা দরকার লাগে সেটা কিন্তু ইউরিয়া থেকে দেওয়া যায় কিন্তু এখানে আপনি কুড়ি কুড়ি তর হালকা পরিমাণে প্রয়োগ করবেন বেশি প্রয়োগ করবেন না কুড়ি কুড়িকে তারও দিতে হবে যদি দশ কাটা জমি হয়ে থাকে তাহলে সেখানে মিনিমাম সাত কেজি আপনাকে সাত কেজি মতো সুফালা এবং দু কেজি মতো আপনাকে কুড়ি কুড়ি তার এখানে প্রয়োগ করতে হবে বন্ধু যে রাসায়নিক সারটা বর্তমানে আমরা ব্যবহার করছি আমি এর আগে সুফলা ব্যবহার করেছি বলে আমি বর্তমানে এখানে ব্যবহার করছি সরিষার ক্ষেত্রে উচ্চ ফলন পাওয়ার জন্য চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ রাসায়নিক সার দেখতে পাচ্ছ এখানে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ এই যে লালগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ রাশিং সার ব্যবহার করছি এর আগে কিন্তু বন্ধু এর আগে যেহেতু সুফলা দেওয়া হয়েছে সেই জন্য এখন বর্তমানে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো এই রাসায়নিক সার ব্যবহার করতে হবে এই চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো রাসায়নিক সারের ভিতরে চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন এবং পঁয়ত্রিশ পার্সেন্ট ফসফেট চোদ্দো পার্সেন্ট পটাশিয়াম পরিপূর্ণ একটা রাসায়নিক সার ইহা কিন্তু সরিষার উচ্চ ফলন দিতে সাহায্য করবে যারা এর আগে আমি যে রাসায়নিক সার বললাম সেটা যদি ব্যবহার করে থাকেন তাহলে পাল্টে আপনি কিন্তু এখন রাসায়নিক সার হিসাবে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দোকে চুজ করবেন তাতে আপনি সরিষার উচ্চ ফলন পাবেন তবে হ্যাঁ এই সরিষার চাষের ক্ষেত্রে এই মাঘ মাসের ক্ষেত্রে আরেকটি সমস্যা দেখা দিচ্ছে সেটা একটু জানিয়ে দিচ্ছি আরেকটি সমস্যা বলতে এইখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো ঢসার সমস্যা যাদের গাছগুলিতে প্রচুর হারে ঢসা পচা সুটি পচা এমনকি পচা প্রভৃতি দেখা দিচ্ছে তারা একবার হলেও এখানে টাটার কন্টাফ্লাস সিস্টেমিক ফাঙ্গিসেরটা ব্যবহার করবেন স্প্রো করলে আপনি আপনার সরিষা গাছের ফুলপচা সুটি পচা প্রভৃতি থেকে আপনি কিন্তু রক্ষা করতে পারবেন তাই সরিষা গাছে বর্তমানে কি কি সার দেবেন এবং সুটি পচার জন্য কি কি স্প্রো করবেন তাই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও আর লং করবো না তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও চাইলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্টে জানিও আর তুমি কী চাষ করেছো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও টাটা প্রত্যেকে ভালো থাকে